নমস্কার আপনার সকলকে পুনর্বার টিকে মাইন্ডর অন্য এটা রাতেপার ধামাকাদার খবর স্বাগতম জানাইছো। অন্য দিনের দরে আজিও আপনার কারণে দিনটির কেবাটাও ধামাকাদার খবর লো। তো ভিডিওটি প্রথমের শেষলকে চাই থাকিব, বহু কেটা ইন্টারেস্টিং খবর লাভ করব আপনাদের আজির এইটু ভিডিওত। তো আগবাড়ি আজির প্রথমটা খবর ফালে প্রথমটা খবর ওলাইছে আমার ভারতের কৃষক সকলের কারণে এটা ভাল খবর ওলাইছে। খবর ওলাইছে যে আমার ভারতবর্ষর কৃষক সকলে করা খেতির প্রায় 14 বিধ ফসলত এতিয়া কেন্দ্র সরকারে প্রায় 117 টাকা MSP বৃদ্ধি করে দিছে বলে খবর ওলাইছে। MSP আকো কি, সেটা ডর প্রশ্ন নয় জানো। তো বন্ধু বান্ধবী অকল আমার ভারতবর্ষর যা নাকি কৃষক আছে, কৃষক সমূহের বিভিন্ন ধরনের সামগ্রী কেন্দ্র সরকারে ক্রয় করে, আর কেন্দ্র সরকারে যদি রেটত ক্রয় করে সেই কোয়া হয় MSP। এটা মানে রেট নির্ধারণ করে দিয়ে যে চাউল আমি ইমান রেটত কিনিম, ধান আমি ইমান রেটত কিনিম, ঘেহু আমি ইমান রেটত কিনিম, তো সেই কোয়া হয় MSP। তো সেই MSP বৃদ্ধি করেছে বলে জানাইছে কৃষক সকলের। তো কৃষক সকলে বহু দিনেরপরা এইটো প্রতিবাদ করে আসছিল যে তেওঁলোকৰ যি নাকি MSP সেয়া বৃদ্ধি করে দিব লাগে, কিন্তু কেন্দ্র সরকারে বৃদ্ধি করা নাছিলে, বহু প্রতিবাদ হয়ে গেল মাজতে। কিন্তু এতিয়া খবর ওলাইছে যে কৃষকর MSP বোলে বৃদ্ধি করে দিছে, মানে প্রায় 14 বিধ ফসলের MSP বৃদ্ধি করে দিছে। তো আপনি যদি এজন কৃষক তেনে ভিডিওটি কিন্তু লাইক এটা নকরাক নাথাকিব। আগবাড়ি ইয়ার পাশর খবর ফালে, ইয়ার পাশর খবরটো বিরাটে একটা ইন্টারেস্টিং খবর ওলাইছে। খবর ওলাইছে যে আমার ভারত সরকারে এতিয়া 5G ইন্টারনেটর স্পেকট্রাম এতিয়া নিলাম করেছে বলে খবর ওলাইছে। খবর ওলাইছে যে আমার ভারত সরকারে 5G স্পেকট্রাম নিলামর ফলত প্রায় 10,000 কোটি টাকা বলে উপার্জন করব। খবর লওয়া অনুসরি প্রায় 93,318 কোটি টাকার 5G স্পেকট্রাম এতিয়া নিলাম করব বলে জানাইছে। তো আপনার যদি পয়সা আছে আপনাদেরও সেই নিলামত ভাগ লব পারে। এতিয়া ভোডাফোন, আইডিয়া, জিও, এয়ারটেল এই কেইটা কোম্পানিয়ে সেই নিলামত ভাগ লৈছে বা অংশ লৈছে। সেইকেইটা কোম্পানিয়ে এতিয়া 5G স্পেকট্রাম ক্রয় করেছে কেন্দ্র সরকারের ফালের পৰা। অকল সেইকেইটা কোম্পানিয়ে যে কিনিব সেয়া নহয়, তো কেবাটাও কোম্পানি আছে, তেওঁলোকে ক্রয় করব 5G স্পেকট্রাম, আর আমার কেন্দ্র সরকারের প্রফিট হব কিমান, 10,000 কোটি টাকা। আগবাড়ি ইয়ার পাশর খবর ফালে, ইয়ার পাশর খবরটো ওলাইছে নিটর রিজাল্টর উপর, নিটর এক্সামর উপর ওলাইছে ইয়ার পাশর খবর। তো এইবার তো জানেই আপনাদের নিটর এক্সামত কেনেকুয়া ধরনের বেমেজালি হল, কেনেকুয়া ধরনের এইবার ঘোটালা হল আপনাদের তো নিশ্চয় জানে। এইবার এখন এখন পেপার 30 লাখ টাকাত বিক্রি হয়েছে, নিটর এখন এখন পেপার 30 লাখ টাকাত এইবার বিক্রি হয়েছে। গতি কিমান ডাঙর একটা স্কেম হয়েছিল এইবার, কিমান একটা ডাঙর কেলেঙ্কারি হয়েছিল এইবার নিটর এক্সামত আপনাদের নিশ্চয় জানে। ময়ো আপনাদের প্রায় কেইটা খবরতে জানাই আছো, আর যখন নাকি যখন নাকি তেনেকা ধরনের করেছিল প্রায় 1500 জন স্টুডেন্টক গ্রেপস মার্ক প্রদান করেছিল এইবার, তো তেওঁলোকৰ এইবার এক্সাম রিকই লওয়া হয়েছে। মুঠৰ ওপৰত এইবাৰ মানে এক্সামত বিৰাটেই বিসংগতি, বিৰাটেই খেলিমেলি। তো সেইখিনিতে এতিয়া খবৰ ওলাইছে যে এতিয়া পৰ্যন্ত আমাৰ ভাৰতবৰ্ষৰ প্ৰায় 8খন ৰাজ্যৰ 26জনকৈ নিটৰ এক্সামৰ পেপাৰ লিকত জড়িত থকা 26জনকৈ ব্যক্তিক এতিয়া এৰেষ্ট কৰিছে বুলি জনাইছে। 26জন ব্যক্তিক এৰেষ্ট কৰিছে। এতিয়া তেওঁলোকৰ ওপৰত কেনেকুৱা ধৰণৰ কি আইন লাগু কৰিব সেইটোৰ বিষয়ে নাজানো, কিন্তু ৰিচেণ্টলি আমাৰ ভাৰত চৰকাৰে এনেকুৱা ডাঙৰ এক্সামবিলাকৰ ওপৰত এটা নিয়ম বান্ধি দিছিলে যে কোনোবাই যদি পেপাৰ লিক কৰে তেন্তে 1 কোটি টকাৰ ফাইন আৰু 10 বছৰৰ জেলত যাব লাগিব। এতিয়া তেওঁলোকৰ ওপৰতো সেই নিয়মটোৱেই লগাই নে নলগাই সেইটোহে অনাগত সময়ত আমি দেখা পাম। তো এইটো কিন্তু সৰু সুৰা ধৰি লওক এই আপোনাৰ মোৰ নিচিনা ঘাটিৰাম বাটিৰামে কৰা স্কেম নহয়, ইয়াতে ডাঙৰ ডাঙৰ হয়তো মানে মানুহ জড়িত হৈ আছে। হ্যাঁ, তো নিটৰ এক্সামৰ কথা ভাই, নিটৰ পেপাৰ লিক হৈ গৈছে, তো এইটো সৰু সুৰা কথা নহয়। আমাৰ নিচিনা আপোনাৰ মোৰ নিচিনা মানুহে এইটো লিক কৰিব নোৱাৰোঁ, এইটো ডাঙৰ মানুহৰ হাত আছে। গতিকে দেখা যাওক কি সিদ্ধান্ত লয় এই সন্দৰ্ভত। আগবাঢ়িছো ইয়াৰ পাছৰটো খবৰ ফালে, ইয়াৰ পাছৰ খবৰটো ওলাইছে চাইনাৰ ওপৰত। চাইনাই বিৰাটেই এটা ডাঙৰ ধামাকা খবৰ দি দিলে। চাইনাৰ পৰা খবৰ ওলাইছে যে চাইনাই হেনো চন্দ্ৰৰ যি নেকি অন্ধকাৰ পৃষ্ঠ, চন্দ্ৰৰ অন্ধকাৰ পৃষ্ঠৰ পৰা বোলে মাটি সংগ্ৰহ কৰি পৃথিৱীলৈ আনিছে বুলি জনাইছে চাইনাই। আৰু চাইনা হৈছে প্ৰথমখন দেশ যিখন দেশে চন্দ্ৰ পৃষ্ঠৰ পৰা আন্ধাৰ জেগাৰ পৰা মাটি সংগ্ৰহ কৰিছে, মানে চেম্পল সংগ্ৰহ কৰিছে। আৰু চাইনাই জনাইছে যে 2030 চনৰ ভিতৰত চাইনাই হেনো চন্দ্ৰলৈ যাব বুলি জনাইছে, মানে মানুহ চন্দ্ৰলৈ পঠাব বুলি জনাইছে চাইনাই।
এই বিরাট একটা ধামাকা খবর দি দিলে কিন্তু চাইনায়। আগাইছো ইয়ার পাছর খবর ফালে, আজিকালি যা নাকি পলিটিশিয়ান আছে, আজিকালি যা নাকি পলিটিক্স পলিটিশিয়ান পার্টি আছে, তো তেওঁলোকে এটা বিশেষ পন্থা অবলম্বন করা দেখা যায়। যেটা নাকি নির্বাচনী প্রচার চলায় তেওঁলোকে মানুহক মানে ঢের আসনির লালসা দি দিয়ে যে এইটো আসনি দিম, তোমালোকক মাহে 8,000 টাকা দিম, 10,000 টাকা দিম, এইটো করিম সেইটো করিম, মানে আসনির লালসা ঢের দিয়ে। আর আজিকালি আসনিবিলাক আপনাদের চাবছন, আপনার কংগ্রেসের যেটা সরকার আসে আসনির সিস্টেমবিলাক বেলেগ আসে, তেতিয়া পয়সা দিয়া নাছিলে, কিন্তু এতিয়া আসনির সিস্টেমবিলাক বেলেগ টাইপের। এতিয়া আসনির নামত কি হয় দিয়ে, পয়সা দি দিয়ে, এতিয়া আসনির নামত পয়সা দিয়ে সরকারবিলাকে। তো সেইখিনিতে এতিয়া রিজার্ভ ব্যাঙ্কে কৈছে যে আসনির নামত যি নাকি পয়সা বিতরণ করে জনসাধারণক, তো এইটোর ফলত আমার ভারতের অর্থনীতি বেয়ালয় গতি করেছে বলে জানাইছে রিজার্ভ ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের 16 জনীয়া একটা বিচারপীঠে জানাইছে যে পার্টি যাক পলিটিশিয়ান পার্টি আছে, তো তেওঁলোকে আসনির নামত যে নাকি পয়সা বিতরণ করে সেই পয়সা বিতরণ করা বন্ধ করব লাগিব, তেতিয়াহে আমার ভারতের অর্থনীতি উন্নতি হব বলে জানাইছে, নহলে কিন্তু আমার ভারতের অর্থনীতি দিনক দিনে বেয়ালয় গতি করব। তো আপনার আমার ভারতের অর্থনীতির কথা বাদ দিয়ক, আপনার গাঁওখনকে চাওকচন, আপনার গাঁওখনত আপনাদের চাওক যে যেতিয়ারেপরা নাকি কৃষকর পয়সা দিছে, যেতিয়ারেপরা নাকি অরুণোদয় আসনির পয়সা দিছে, যেতিয়ারেপরা নাকি বিভিন্ন ধরনের আসনির নামত পয়সাবিলাক দিবলৈ লাগিছে, যিবিলাক মানুহে নাকি আগতে নিতৌ কাম করেছিল সেইবিলাকে এতিয়া কাম করা বাদ দি দিছে, সেইবিলাকে কেবল কি করে মদ খাবর কারণে কাম করে, মদটো পই খায় কাম বন বাদ দিয়ে, লড়া ছোৱালী বাদ দিয়ে পড়া শুনা, কারণ লড়া ছোৱালী এডমিশন ফ্রি, কাপড় কানি ফ্রি, সকলবিলাক ফ্রি, গতিকে কাম করবলগা কি কথা থাকলে চাউলও ফ্রিকই পাই যায়, ঘৈণীয়েকর অরুণোদয় আসনির 1,250 টাকাতে মাহটো চলি যায়। তো আপনার তাতে তেনেকা হয়েছে, আমার তাতো তেনেকা হয়েছে, তো অর্থনীতি কোরপর আর উন্নতি হব। আগবাইছো ইয়ার পাছর খবর ফালে, ইয়ার পাছর খবর তো উলাইছে কেন্দ্র সরকার ফালের, কেন্দ্র সরকারে আমার ভারতবাসীর কারণে একটা বিরাটেই ডাঙর উপহার আগবাইছে। কেন্দ্র সরকার ফালের জানাইছে যে কেন্দ্র সরকারে এতিয়া প্রত্যেক বছরে ডাঙর ডাঙর যা নাকি মালবাহী ট্রাক আছে, ডাঙর ডাঙর ট্রাক সমূহ যাবর কারণে এতিয়া প্রত্যেক বছরে 2,500 কিলোমিটার করিডর নির্মাণ করব বলে জানাইছে। এটা আপনাদের চাও ট্রাক এইবিলাকে কি হয় প্রায় সময় রাতি যাতায়াত করে, কিয় কারণ তেতিয়া ভিড় না থাকে, স্পিডত যাব পারে রাতি যাতায়াত করার সময়, আর যেটা নাকি দিনত যাবলগা হয় মানে বাইপাসে যাব লাগে, বাইপাসতো আজিকালি ভিড় থাকে, অসুবিধা হয়ে যায়। এতিয়া কেন্দ্র সরকার ফালের কৈছে কেবল ট্রাক সমূহর কারণে, ডাঙর ডাঙর যা নাকি মালবাহী ট্রাক আছে, তো সেইবিলাকক স্পেশালি যাবর কারণে এতিয়া প্রত্যেক বছরে 2,500 কিলোমিটার কৈ করিডর, এক্সট্রা করিডর নির্মাণ করব, মানে সেই রাস্তাটি কেবল তেওঁলোকেহে যাব পারিব, বেলেগ গাড়ি যাব নোৱাৰিব, তেনেকুৱা ধৰণৰ এতিয়া ঘাইপথ নির্মাণ করব, যাতে তেওঁলোকে দিনতো মাল সাপ্লাই করব পাৰে, তেওঁলোকৰ যাতে সুবিধা হয়, তো তার কারণে আগবাইছো ইয়ার পাছৰটো খবৰ ফালে। ইয়ার পাছৰ খবৰটো ওলাইছে 2024 আর 2025 বর্ষর যে নাকি বাজেট ঘোষণা করা হব জুলাই মাহত, তার উপর ওলাইছে ইয়ার পাছর দু খবর। খবর ওলাইছে যে এইবার যিসকলে নাকি সরকারি ঘর পোৱা নাই, যিসকলে নাকি অকনমান ধনী মানুহ, মানে যিসকলৰ নাকি বছৰি ইনকম 4,00,000 টকাতকৈ উপর, তেওঁলোকেতো সরকারি ঘর নাপায়, তো তেওঁলোকৰ কারণে এটা ভাল খবর আহিব বুলি কৈছে। তেওঁলোকে যদি ফ্লেট ক্রয় করব বিচাৰে, তেওঁলোকে যদি ঘর বনাব বিচাৰে, তেন্তে তেওঁলোকক এতিয়াৰে পৰা 3-6% রেট অফ ইন্টারেস্টত সাবসিডি প্রদান করব বলে জানাইছে, যদিহে তেওঁলোকে হোম লোন লয়। অকল সেয়াই নহয়, ঘর কিনার ক্ষেত্রত বা লোন লওয়ার ক্ষেত্রত কিছু সংখ্যক তেওঁলোকক রেহাই প্রদান করব বলে জানাইছে ভারতের বিত্তমন্ত্রীগুলো। সো যিসকলে নাকি চাকরি বাকরি করে নিজা একটা ঘর বনাব পৰা নাই, বা যিসকলে নাকি ধরি লোক টাউনত থাকে ফ্লেট এটা ক্রয় করবা নাই, ভাড়া ঘরত আছে, তো তেওঁলোকৰ কারণে এটা ভাল খবর। আগবাইছো ইয়ার পাছরটো খবর ফালে, আপনার বাৰু এখন ইলেকট্রিক স্কুটার ক্রয় করবলৈ মন আছে না নাই, কমেন্ট এটা করে জনাকছুন। আপনার যদি এখন ইলেকট্রিক স্কুটার ক্রয় করবলৈ মন আছে, নিশ্চয় সাগে আপনার দামৰ কারণে কিনা নাই, কারণ বর্তমান সময় যদি আপনাদের এখন ইলেকট্রিক স্কুটার ক্রয় করবলৈ যায় ন, তো তেন্তে আপনাদের 1,00,000 টকা পর্যন্ত ভরব লাগে এখন ইলেকট্রিক স্কুটারত, আর যার কারণে নাকি ইলেকট্রিক স্কুটারবিলাক বর্তমান সময় মানুষে ক্রয় করা নাই। কিন্তু একটা ভাল খবর ওলাইছে, একটা এনেকুৱা কোম্পানি ওলাইছে যেটো কোম্পানি নাকি আপনার বর্তমান মার্কেটত লাভ করে থাকা ইলেকট্রিক স্কুটারবিলাকর আধা দামত ইলেকট্রিক স্কুটার প্রদান করব, আর এবার চার্জ দিলে 74 কিলোমিটারলৈ দৌড়ব বলে জানাইছে। তো সেই কোম্পানিটো কি, সেই কোম্পানিটো হয়েছে আই ভূমি, আর আই ভূমি S1 Lite নামে এটা এখন ইলেকট্রিক ভেহিকেল ওলাব, যখনের দাম হয়েছে 54,999 রুপিস, মানে 55,000, আর যখন নাকি প্রায় 75 কিলোমিটার যাব এবার চার্জ দিলে। চাওকচুন
হ্যাঁ কি কম দামত দি দিছে এনেই বাকিবিল স্কুটি এক লাখের ওসরা ওসরে ওলা এস ওয়ান কিনা কবি এইবিল কিন্তু এইখান একদম বহুত কম দামত আগবাইছো ইয়ার পাশর খবর ফালে ইয়ার পাশর খবরটো অটোমোবিলসর উপরতে উলাইছে মানে অটোমোবিল সেক্টরের উপরতে উলাইছে খবর উলাইছে যে এতিয়া বোলে হেনো বাইকও বোলে সিএনজি দ্বারা চালিত ওলাব বলে জানাইছে আমার অসমত বাৰু সিএনজি দ্বারা চালিত গাড়ি হয়তো খুব সম্ভব কম আছে হয়তো দুই এখন চাগে আছে কিন্তু দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই এইবিল জায়গাত সিএনজি দ্বারা চালিত গাড়ি ঢের আছে আমার ভারতবর্ষত বর্তমান সময়ত পেট্রোলের দ্বারা চলিত গাড়ি চলে ডিজেলের দ্বারা চালিত গাড়ি চলে সিএনজি দ্বারা চালিত গাড়ি চলে আর তার লগে ব্যাটারি দ্বারা চালিত গাড়ি সমূহ চলে গাড়ি বাইক এইবিল চলে কিন্তু এতিয়া প্রথমবারের কারণে সিএনজি দ্বারা চলিত বাইক আহিব বলে জানাইছে যি বাইক সমূহত আপনাদের পেট্রোল আর সিএনজি দুইটাই অপশন পাব যদি আপনাদের সিএনজি পায় সিএনজি ভরাব পারিব যদি পেট্রোল পায় তেন্তে পেট্রোল ভরাব পারিব সিএনজি তো হয়েছে এটা এক প্রকার কবলে গেলে গ্যাস তো যার নাকি গাড়ি চলে যার নাকি কষ্ট কম মানে দামটো যথেষ্ট পরিমাণের কম পেট্রোলের তুলনায় তো সেই কারণে কি হয়েছে বাহিরত মানে কলকাতা সলকাতা এইবিল সিএনজি দ্বারা চালিত গাড়িবিল চলায় বা তারপরা পলিউশন কম হয় তো সেই কারণে চলায় আগবাইছো ইয়ার পাশরটো খবর ফালে ইয়ার পাশরটো খবর উলাইছে নাজিরারপা আপনি বারো এই ভিডিওটি নাজিরারপা চাই আছে নাকি কমেন্ট এটা করে জানাব যদি আপনাদের এই ভিডিওটি নাজিরারপা চাই আছে তেন্তে এতিয়াই একটা লাইক করক আপনাদের কারণে বিরাটই একটা ভাল খবর লই আহিছো তো নাজিরারপা খবর উলাইছে যে নাজিরাত কেবাটাও সমবায় কন্ট্রোলর দোকানের পথ খালি হয়ে আছে বলে জানাইছে মানে কেবাখনো দোকানের লাইসেন্স খালি হয়ে আছে বলে জানাইছে নাজিরা ডিস্ট্রিক্টরপা এটা খবর উলাইছে আপনার যদি নাজিরা ডিস্ট্রিক্টর তো আপনাদেরও সেই কেইখন সমবায় লাইসেন্স পাবর কারণে আপনাদের এপ্লাই করব পারে বলে জানাইছে প্রায় কেবাখনো লাইসেন্স আছে তো সেই কেইখন লাইসেন্সর কারণে আপনিও এপ্লাই করব পারে আপনাদের আবেদন বিচরা হয়েছে নাজিরা ডিস্ট্রিক্টরপা তো কোন কেইখন দোকান বা কোন কেইখন গাঁতনো বর্তমান সময় দোকানের লাইসেন্স মানে খালি হয়ে আছে মানে তার দোকানই নাই বর্তমান লাইসেন্স কারো নাই দোকানই নাই তখন কিনা কবি হল কিনা কারণ হল সরকারে কেনসেল করলে তো আপনাদের নতুনক এপ্লাই করবো পারে তো কোট কোট মানে আপনাদের জানাই দিছো প্রায় পাঁচখন গাঁত হয়ে আছে প্রথম হয়ে গেল আটখেলা গাঁও দ্বিতীয় হয়ে গেল নাজিরা তৃতীয় হয়ে গেল ধূপাবর চারি নম্বর হয়ে গেল ডুবদর পাঁচ নম্বর হয়ে গেল গড়গাঁও তো এই কেইখন গাঁত আপনাদের এটা কি করব পারে মানে লাইসেন্সর কারণে এপ্লাই করব পারে মানে সমবায়ের লাইসেন্সর কারণে কন্ট্রোলের দোকানী বলে কলে আপনাদের সহজত বুঝি পাব তো কন্ট্রোলের দোকানীর কারণে আপনাদের এপ্লাই করব পারে সো আপনাদের কি করব এটাই আপনাদের সমবায় সমিতিলে যাও যদি নাজিরারপা চাই আছে কেন কি করব সকলবিল প্রসেস জানি লোক আর তারপর ফটসে গিয়ে এপ্লাই করে থাকে আগবাইছো ইয়ার পাশরটো খবর ফালে ইয়ার পাশর খবরটো উলাইছে লোকসভারপা এইবার নির্বাচনের কথা আপনাদের জানেই আর নয় কোনেও নিজাববীয় সরকার গঠন করব নিল এইবার উমৈহতীয়া সরকার হয়েছে বা মিত্রজোঁটর এইবার সরকার হয়েছে এইবার এন ডি এ সরকার গঠন করেছে আপনাদের নিশ্চয় জানে মানে আপনাদের খবর জানাইছো তো এইবার লোকসভার যিনি অধ্যক্ষ তো লোকসভার অধ্যক্ষ পদর বাবেও এইবার বোলে নির্বাচন হয়েছিল বলে খবর উলাইছে ইন্ডিয়া ফালেরপা এজন এজনে প্রার্থিত্ব দিছিলে আর এন ডি এ তরফরপা এজন এজনে প্রার্থিত্ব দিছিলে বাকি এন ডি এজনেই বারো জিকিলে ইন্ডিয়াজনে নিজিকিলে কারণ এন ডি এর আপনার কারণ সরকার গঠন করেছে কি বলে কয় হেৰি বহুত আছে মন্ত্রী বহুত আছে বিষয়ববীয় বহুত আছে বাকি ইন্ডিয়ার ইমান বেশি নাই তো তার কারণে ইন্ডিয়ায় নিজিকিলে এন ডি এ জিকিলে বাকি যি কি নহক খবর উলাইছে যে 1952 চনতে অধ্যক্ষ পদর কারণে নির্বাচন হয়েছিল তারপর আর নির্বাচন হওয়া নাই এইবার 2024 চনত আকো লোকসভার অধ্যক্ষ পদর বাবেও নির্বাচন হয়েছিল বলে জানাইছে আর এইবার লোকসভার অধ্যক্ষ হব বিড়লা ওম বিড়লা এইবার লোকসভার অধ্যক্ষ আগবাইছো ইয়ার পাশরটো খবর ফালে এইবার লোকসভার সদন বিরাট হিলি থাকিব এইবার লোকসভার সদন এই কারণে খেলি থাকিব কারণ এইবার বিরোধী পার্টিও স্ট্রং আর যিনি সরকার গঠন করা পার্টি সেয়াও স্ট্রং দুয়োটা পার্টিয়ে এইবার বিরাটেই স্ট্রং পার্টি হ্যাঁ কারণ চাওক এইবার ইন্ডিয়ায়ও একদম পুরা টক্করর মানে মোকাবিলা করেছে আর এন ডি এও পুরা টক্করর মোকাবিলা করেছে আগতে কি হয়ে যায় বিজেপি পার্টিয়ে নিজাববীয় সরকার গঠন করে আগতে দুইবার নিজাববীয় সরকার গঠন করেছে কারো লগত মিত্রজোঁট করা নাই আর নিজাববীয় যেটা নাকি সরকার গঠন করে গোটেই মন্ত্রী পরিষদ নিজরে থাকে
তেওঁলোকে কিবা এখন বিল পাস করিবৰ কাৰণে বেলেগকৈ চিন্তা চৰ্চা কৰাৰ প্ৰয়োজন নাই, কাৰণ তেওঁলোকৰ গোটেই মন্ত্রী পৰিষদবিলাক তেওঁলোকৰে। গতিকে তেওঁলোকে ফটকেনে কি কৰি দিয়ে, পাস করে পেলায়। আর তাতকৈ ডাঙর কথাটো হৈ গল, বিরোধী পার্টি যেতিয়া নেকি স্ট্রং না থাকিব, তেতিয়া যিটো পার্টিয়ে নেকি সরকারত থাকিব, তো তেওঁলোকে আরামসে যিকোনো এটা সিদ্ধান্ত লৈ লব পাৰে। কিন্তু এইবার বিরোধী পার্টি বিরাটেই স্ট্রং, কারণ এইবার ইন্ডিয়ায় যথেষ্ট পরিমাণৰ সিট দখল কৰিছে। তো সেইখিনিতে খবর ওলাইছে লোকসভার অধিবেশন, লোকসভার অষ্টাদশ অধিবেশন বর্তমান সময়ত আরম্ভ হৈ গৈছে। তো সেই সময়তে খবর ওলাইছে এইবার লোকসভার বিরোধী পার্টির নেতা হয়েছে রাহুল গান্ধী। বিরোধী পার্টির তেখেতে নেতা রাহুল গান্ধীয়ে এইবার মানে পুরা তকর্কা মানে সদন এবার পুরা হাল্লা চিল্লা হয়ে থাকি। আগবাইছো ইয়ার পাছৰটো খবৰ ফালে। ইয়ার পাছৰ খবৰটো ওলাইছে মণিপুৰৰ পৰা। প্রায় এক বছর অধিক হয়ে গেল মণিপুৰত কুকি আর মেটে নামার দুটা জনগোষ্ঠীর মাজত কাজিয়া হয়ে থাকা, আর বর্তমানেও কাজিয়া হয়ে আছে মণিপুৰত কুকি আর মেটেই দুটা জনগোষ্ঠীর মাজত। এতিয়া কুকি সম্প্রদায়ের লোকসকলে কৈছে যে তেওঁলোকক হেনো বেলেগকৈ কেন্দ্রীয় শাসিত রাজ্য লাগে। কুকি সকলে কৈছে আমার যিসকল নেকি কুকি আছো, আমার কুকি সকলক মণিপুৰতে দুভাগ করে দিব লাগে, আমাক বেলেগকৈ কেন্দ্রীয় শাসিত এখন রাজ্য রূপে ঘোষণা করে দিব লাগে বলে কেন্দ্র সরকারের ওচর তেওঁলোকে এতিয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে। এইবার কিন্তু মানে সরকারে পানি খাই যাব। হ্যাঁ, তো বর্তমানের যখন নেকি সরকার, তো বর্তমানের সরকারখনে আপনার মণিপুৰৰ উপরত এটাও মন্তব্য নিদিলে। লোকসভার যেটা নেকি প্রথম দিনাখনেই যেটা নেকি আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, শপথ গ্রহণ অনুষ্ঠানতেই রাহুল গান্ধীয়ে মণিপুৰৰ ইস্যুটো উঠাইছিল। তো মণিপুৰ চিঞৰি তেখেতে গোটেই সদন হাল্লা চিল্লা করে দিছিল। গতিকে এইবার লোকসভাত মণিপুৰৰ ঘটনাক লৈ মানে অলপমান হাল্লা চিল্লা হব নোহোৱাটো নহয়, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াদেবে বর্তমানলৈকে মণিপুৰৰ উপর একো সিদ্ধান্তই লোৱা নাই, এটা মন্তব্য কৰা নাই। তো এইটো তেখেতর এটা ফেইলিয়ার। আগবাইছো ইয়ার পাছৰটো খবৰ ফালে। আপোনালোক বাৰু নিবনুৱা নেকি? তো আপোনালোকৰ কাৰণে এটা ভাল খবৰ ওলাইছে, এটা রিপোর্ট ওলাইছে যে আমার ভারতবর্ষত বোলে আমার ভারতবর্ষত 2028 চন পর্যন্ত প্রায় 18 লাখ নতুনকৈ চাকরির জন্ম হব বলে জানাইছে। মানে 2028 চন পর্যন্ত আমার ভারতবর্ষত আজি দিনটোৰে পৰা প্রায় 18 লাখ লোকে চাকরিত নিযুক্তি লাভ করব। সো আপোনালোকে ট্রাই করে থাকক, বিভিন্ন সেক্টরত চাকরি ওলাব, বিভিন্ন পর্যায়ত চাকরি ওলাব আপোনালোকৰ কাৰণে, নহয় জানো? তো আপোনালোকে মানে প্রিপারেশন চলাই থাকক। আর বিরোধী পার্টিয়েতো এইবার প্রথম দিনাখনে লোকসভার এইবার প্রথম দিনাখনে শপথ গ্রহণ অনুষ্ঠানতেই এইবার বিরোধী পার্টিয়ে প্রধানমন্ত্রী ডাঙরিয়াক বিরাটেই তুচ্ছতা চিল্ল করে। বিরোধী পার্টিয়ে কৈছে যে আজিরপরা মানে 10 বছৰৰ আগত, আজিরপরা 10 বছৰৰ আগত যেতিয়া নেকি প্রধানমন্ত্রী ডাঙরিয়াক মানে নরেন্দ্র মোদীক যেতিয়া নেকি রাইজে নির্বাচন করেছিলে, তো তেতিয়া রাইজে মঠ মন্দির বনাবর কারণে তেখেতক নির্বাচন করা নাছিলে না। তো রাইজে মানে হিন্দু সনাতন ধর্মক আগবহাবর কারণে তেখেতক নির্বাচন করা নাছিলে। তেখেতক নির্বাচন করেছিলে কি কারণে? কৈছিলে যে বস্তুর দাম তো কমাই দিম, কৈছিলে যে প্রত্যেক বছরে 2 লাখকৈ লোকক চাকরি প্রদান করিম। হ্যাঁ, আপনার যি আমার ভারতবর্ষত বর্তমান যি করাপশন আছে সেয়া সম্পূর্ণরূপে নাইকিয়া করিম, প্রত্যেক ঘর মানুহ ঘরলৈ 14 লাখ টকাকৈ আহিব নোটবন্দি করার পাছত। তো এনেকুৱা ধরনের যিবিলাক প্রতিশ্রুতি দিছিলে সেইবিলাকৰ কারণেহে নরেন্দ্র মোদী কি করেছিলে, সিলেকশন করেছিলে। কিন্তু নরেন্দ্র মোদী যেটা নাকি সরকার গঠন করলে তারপর তখন বেলেগ এটা মানে রাস্তা লৈ ললে। গতিকে এইবিলাকৰ উপরতো এইবার বিরাটেই ডাঙৰ হাঙ্গামা হয়েছে লোকসভাত। সো এইবার চাকরি ওলাব পাৰে, এইবার নরেন্দ্র মোদীয়ে যদি ভাল কাম নকৰে তেনে শেষ, আৰু নেক্সট বছৰ সরকার গঠন কৰিব নোৱাৰিব। আগবাইছো ইয়াৰ পাছৰটো খবৰ ফালে। ইয়াৰ পাছৰ খবৰটো ওলাইছে দিল্লী মহানগৰীৰ পৰা। দিল্লীৰ এগৰাকী মন্ত্ৰীয়ে প্ৰায় 4-5 দিন অন্নখনত আছিলে পানীৰ বাবদ। তো ঘটনাটো হ'ল এনেকুৱা ধৰণৰ, মই ইয়াৰ আগৰ খবৰটোতো আপোনালোকক জনাইছিলোঁ। দিল্লীৰ এগৰাকী মন্ত্ৰীয়ে কি কৰিছিলে, উচিত পানী দিবৰ বাবে, দিল্লীক উচিত পানী দিবৰ বাবে অন্নখনত বহিছিলে। মানে দিল্লীৰ নিজা পানী নাই, নিজা খোৱা পানী নাই, দিল্লীয়ে কি কৰে ওচৰীয়া ৰাজ্যবিলাকৰ পৰা খোৱা পানী আনে আৰু দিল্লীৰ যিসকল জনসাধাৰণ তেওঁলোকক বিতৰণ কৰে। কিন্তু কিছুদিনৰ পৰা হাৰিয়ানাই দিল্লীক উচিত পানীসমূহ দিয়া নাই, যাৰ ফলত নেকি প্ৰায় 28 লাখ লোক প্ৰভাৱিত হৈছে দিল্লীৰ। আৰু সেইকাৰণে কি কৰিছিলে, অন্নখনত বহিছিলে সেইগৰাকী মন্ত্ৰীয়ে।
কিন্তু তেখেতক বেমারে পুরো আগুড়ি ধরলে, সুগার লেভেল ডাউন হল, প্রেসার ডাউন হল, তেখেতর নানান ধরনের বেমার আজার সৃষ্টি হল, যার কারণে অন্নখন ভাঙিবলগা হল আর বর্তমান সময় তেখেতক আইসিউত ভর্তি করাই থা হয়েছে। আগবাইছো একেবারে শেষর তো খবর ফালে, একেবারে শেষর খবরটা উলাইছে কেরালারপরা। তো কেরালার নামটো আপোনালোকে কেরালা শুনি অহা কিমান দিনেরপরা শুনি আহিছে বাৰু কমেন্ট এটা কৰি জনাওকচোন। আমি যেতিয়াৰপৰা সৰু আছো তেতিয়াৰেপৰা কেরালার নামটো শুনি আহিছো। এতিয়া কেরালা রাজ্যখনের নামটো কেরালা কেতিয়াৰপৰা হল, তো এই সন্দৰ্ভত মই বিশেষ বেছি নাজানো আৰু কিয় কেরালা ৰাখিলে সেইটোৰ বিষয়েও নাজানো। যদি গুগলৰ সার্চ কৰো লগলগ ওলাই যাব, কিন্তু তাৰ বিষয়ে মানে চোৱা নাই আৰু যে কেরালা কিহৰ কাৰণে হল, কিমান দিনৰপৰা কেরালা হৈ আছে কেরালা রাজ্যখনৰ নাম, সেইটোৰ বিষয়ে নাজানো। কিন্তু এতিয়া কেরালার মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারক আহ্বান জানাইছে যে কেরালার নামটো সলনি করবর কারণে, কেরালার রাজ্যখনের নামটো সলনি করবর কারণে। তো বিধানসভাত বিল পাশ হয়ে গেল, মানে বিধানসভাতো এই প্রস্তাব উত্থাপন করেছিল। তো বিধানসভাত সকলে মঞ্জুর দিছে যে কেরালার নামটো সলনি করব লাগে। তো এতিয়া লোকসভাত পাবগে, মানে লোকসভাত যদি এই মঞ্জুর দিয়ে যে কেরালার নামটো সলনি করবর কারণে, তো কেরালার নামটো সলনি হয়ে যাব। যদি কেরালার রাজ্যখনের নামটো সলনি করে তেনে কি নাম হব, যদি কেরালার নামটো সলনি করে তেনহলে এতিয়াৰপৰা কেরলম হব বলে জানাইছে। তো তেওঁলোকৰ ভাষাত আই থিঙ্ক এটো হব পাৰে কিবা এটা, বৰ বিশেষ নাজানো অর্থটো কি কেরালামৰ। আপুনি যদি গুগলত সার্চ করে পাইছে কমেন্ট এটা করে জনাব। তো বন্ধু বান্ধবীসকল, বস আজির ভিডিও জানাবলগীয়া খবর ইমানেই, খবর কেইটা জানি কেনেকুৱা লাগিলে কমেন্ট করে জনাব। যদি ভাল লাগিলে লাইক এটা করব, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইবটো কৰি লব। পুনৰ এটা ভিডিও লগ পোৱাৰ আশা আছে, বিদায় মাগিছো, ধন্যবাদ, জয় অসম।